হেমোডায়ালাইসিস আসলে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস দুটোর ক্ষেত্রে। প্রথমে যদি জানতে চাই যে হেমোডায়ালাইসিস কাদের ক্ষেত্রে করা যাবে না? হিমোডায়ালাইসিস হচ্ছে যাদের একদম হার্ট দুর্বল, যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিডনি যাদের খারাপ, ওদের ডায়াবেটিসও ছিল, ওদের হার্টের সমস্যাও ছিল, দেখা যাচ্ছে যে সিএবিজি করা বা মানে হার্টের অপারেশন করা এবং অথবা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে, হার্টের আউটপুটটা খুবই কম, যার জন্য ওই সময় আমি যদি রক্তটা নিয়ে রোগীকে ডায়ালাইসিস মেশিনে সেট করি, দেখা যাচ্ছে যে রোগী একদম সাথে সাথে খারাপ হয়ে যেতে পারে। ডায়ালাইসিস যাদের হচ্ছে আমার হার্টের সমস্যাটা খুব বেশি এবং যাদেরকে আমি কোনোভাবে ক্যাথেটার করতে পারছি না, ফিস্টুলা করা যাচ্ছে না, এদেরকে আমি আসলে ডায়ালাইসিসে রাখতে পারবো না। দেখা যাবে যে ডায়ালাইসিসে মানে যাদের হার্টের সমস্যা খুব বেশি, ডায়ালাইসিসে দিলেই তারা বেশি খারাপ হয়ে যাবে, ডায়ালাইসিসটা সহ্য করতে পারবেন না, তাদের ক্ষেত্রে হেমোডায়ালাইসিস করা যাচ্ছে না। আর যদি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা পেটের ডায়ালাইসিস সম্পর্কে জানি, সে কাদের ক্ষেত্রে এটি করা যাবে না? যাদের পেটে হচ্ছে বেশ কিছু অপারেশন হয়ে গেছে এবং পেটের মধ্যে অ্যাডহেশন হয়ে গেছে, পেটে পর্যাপ্ত জায়গা নাই যেখানে হচ্ছে আমি স্যালাইনটা দিয়ে ডায়ালাইসিসটা, আমার তো তখন পেটের পর্দাটাই ডায়ালাইসিস মেশিন হিসাবে কাজ করছে, ওই মেশিনটা ঠিক থাকতে হবে। এবং যদি কারো কোলোস্টোমি করা থাকে, বিশেষ ধরনের অপারেশন যেগুলো এগুলো যদি থাকে, হার্নিয়া যদি থাকে, তাহলে আমি তাদেরকে আসলে পেটের ডায়ালাইসিসটা দিতে পারবো না। আচ্ছা, ডায়ালাইসিসের সাথে সাথে আর কোনো মেনটেনেন্স থেরাপি কি দিতে হয় কি না? মেনটেনেন্স বলতে কি ধরনের মেনটেনেন্স? যেমন ধরেন যাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা তাদের ক্ষেত্রেই তো ডায়ালাইসিস করছেন, এছাড়া আর কোনো চিকিৎসা কি নিতে হবে কিনা? উনি প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো পাচ্ছিলেন সেগুলো সবই প্রায় চলে, কিন্তু দেখা যায় যে ওষুধগুলো আমার ডায়ালাইসিস মেশিনে গেলে বের হয়ে চলে যাবে, সেগুলো আমি ডায়ালাইসিসে পরে দিব বা হিসাব করে অত ঘন্টা আগে দিয়ে দিব এরকম। আবার যারা ডায়ালাইসিসে গেলে যাদের প্রেশারটা ফল করে যায়, ওদের হাই প্রেশারের ওষুধটা আমি কম দিব বা অ্যাভয়েড করব রোগীর অবস্থা বুঝে, কিন্তু মোটামুটি যা ওষুধ উনি খাচ্ছিলেন বেশিরভাগই চলে এবং সাথে ডায়ালাইসিস চলে, মানে খরচটা অনেক বেশি।